সাধারণত আমরা এরকম দেখে থাকবো যে বন্য প্রাণী বাঘ সিংহ যারা আছে তারা ঘুম থেকে সকালে উঠে এরকম একটা স্কেচিং করে নেয়, ঠিক আছে? তো আমরা স্ট্রেচিং কেন করবো? স্ট্রেচিংয়ের প্রয়োজনীয়তা কী? স্ট্রেচিংয়ের মাধ্যমে আমরা আমাদের বডিকে প্রিপেয়ার করবো, আমরা যেই ওয়ার্কআউটটা করবো তার জন্য আমাদের মাসেলগুলো রেডি থাকে না, তো স্ট্রেচিংয়ের মাধ্যমে আমরা মাসেলগুলোকে রেডি করবো, যা আমাদের পরবর্তীতে মাসেলে এনার্জি এবং স্ট্রেন্থ এবং আমাদের ব্যায়ামে একটা মনোযোগ আসবে। আমরা অবশ্যই একটা শুনে যাবো যে মাসেল অ্যান্ড মাইন্ড কন্ট্রাক্ট, ঠিক আছে? তো আমাদের মাসেলগুলো যদি রেডি না থাকে তাহলে আমাদের মাসেলগুলো ওরকমভাবে কন্ট্রাক্ট বা ওরকমভাবে আমাদের ফোকাস হবে না, মাসেল ওরকম পাম্প আসবে না। আর বেসিক্যালি যদি স্ট্রেচিং না করি তাহলে আমাদের ইঞ্জুরি হওয়ার তো প্রবণতা আছেই। অনেকে আমাকে কোশ্চেন করে থাকে, ভাইয়া ব্যায়াম করতে গিয়ে আজকে এই মাসেলটা ইঞ্জুরি হয়েছে বা আজকে এই জায়গাটায় ব্যথা পাইছি। তো আমি তাদেরকে বলবো আপনাকে একটু স্ট্রেচিং করে নিতে হবে। যদি আপনি ব্যায়ামের পূর্বে 5 থেকে 10 মিনিট আপনার স্ট্রেচিংয়ে সময় দেন তাহলে আপনার এই সমস্যাটা অবশ্যই হবে না। আপনার এই 5 থেকে 10 মিনিট আপনাকে পরবর্তীতে ব্যায়ামে আরও স্ট্রেংথ বাড়িয়ে দেবে এবং পরবর্তীতে বিভিন্ন মাসেল থেকে ইঞ্জুরিতে রক্ষা করবে। এজন্য আমরা অবশ্যই ব্যায়ামের আগে একটু কষ্ট করে স্ট্রেচিংটা করে নেব। আর যদি আপনার খুবই তাড়া থাকে যে হ্যাঁ আজকে আমার অনেক ব্যস্ততা বা আমাদের ফুল বডি স্ট্রেচিং করতে আমার পারতেছি না, ওই ক্ষেত্রে আপনি যেই মাসেলটাকে আজকে ট্রেন করবেন অবশ্যই ওই মাসেলটা হলেও আপনি স্ট্রেচ করে নেবেন। তাহলে চলুন আমরা আজকে শুরু করি, আমাদের আজকে শুরু করব ফুল বডি স্ট্রেচিং। প্রথমে আমরা হাতের স্ট্রেচিং দিয়ে শুরু করব, বিকজ অন্যান্য স্ট্রেচিং করার ক্ষেত্রে আমাদেরকে হাত ব্যবহার করতে হবে। স্ট্রেচিং এর ক্ষেত্রে অবশ্যই আমরা 20 থেকে 30 সেকেন্ড হোল্ড করে রাখব। ভিডিও যাতে দীর্ঘ না হয় এর জন্য আমরা অল্প সময় হোল্ড করে আপনাদেরকে দেখাব। Thank you.
তো যারা স্ট্রেচিং করবে তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আপনার স্ট্রেচিং করার সময় মাসেল এবং আপনার জয়েন্টে যেন কোনো রকম পেইন না হয়। আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা তার পরবর্তীতে ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ফিটনেস ওয়াদের সাথে থাকবেন।